বগুড়ার শেরপুরে দুদল সর্বহারার মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে ভবানীপুর বাজারের পাশে সর্বহারাদের মধ্যে গোলাগুলির পর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান সহ দুটি চাপাতি ও দলীয় পোস্টার উদ্ধার করা হয়।